Hello, my beloved student. How are you all? I hope you all are fine. Today is our English language class, and everyone take your pupil book and open page number 20. The topic we are going to read today is more than one. Hey, আজকে আমরা কি পড়বো? More than one. এক এর চেয়ে বেশি. হ্যাঁ, সবাই page number 20 open করো. ঠিক আছে? More than one. মানে কি একের চেয়ে বেশি. When we mean more than one, we add s to the lots of words. আমরা যখন একের চেয়ে বেশি mean করি, যখন কোনো কিছু এক এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন আমরা সেই ওয়ার্ডটার সাথে s যোগ করব. যখন কোনো কিছু একের চেয়ে বেশি হবে, তখন আমরা ওই অধিক সংখ্যাটাকে সাথে কি করব, এস যোগ করব. ওয়ার্ডটার সাথে কি যোগ করব, এস যোগ করব. আমরা এক্সাম্পল দেখলে এটা আমাদের কাছে ক্লিয়ার হবে. এই দেখো, এখানে একটা ব্যাট. তোমরা ক্রিকেট দিয়ে ক্রিকেট খেলো না ব্যাট দিয়ে? এই যে দেখো, এখানে কয়টা ব্যাট? ওয়ান ব্যাট. হ্যাঁ, এটা কি ওয়ান ব্যাট? এখানে কয়টা ব্যাট? একটা ব্যাট. হাউ মেনি ব্যাট ইজ এ ওয়ান ব্যাট? হ্যাঁ, হাউ মেনি ব্যাট? ওয়ান ব্যাট. আর এখানে কয়টা ব্যাট? টু ব্যাট. ওয়ান টু. হাউ মেনি ব্যাটস আর দেয়ার? টু ব্যাট. এই জিরো দেখো, ওয়ান ব্যাট, এটা হলো ব্যাট নাউন. হ্যাঁ, এই ব্যাট, এখানে একটা ব্যাট, এখানে কোনো এস নাই. দ্যার ইজ নো এস উইথ দিস ব্যাট, বিকজ দিস ইজ অনলি ওয়ান. ওয়ানের সাথে কোনো এস যুক্ত হয় না. যখনই ওয়ান থেকে দুটো হয়ে যাবে, টু ব্যাটস, দ্যার ইজ টু ব্যাট. হ্যাঁ, টু ব্যাটস. হ্যাঁ, এই দেখো, যখনই টু, টি ডাব্লিউ টু হয়ে গেল, তখন ব্যাটের সাথে কি যুক্ত হলো, এই দেখো এস যুক্ত হলো. একটা ব্যাট হলে তখন কিন্তু এস হবে না, দেয়ার ইজ নো এস. হ্যাঁ, যখনই দুটো হবে, একের বেশি হয়ে যাবে, টু ব্যাটস, অ্যাজ ইজ টু ব্যাটস, সো উই হ্যাভ টু অ্যাড ওয়াট? উই হ্যাভ টু অ্যাড এস. এই দেখো, এস অ্যাড করেছি, তাই না? ওকে, আমরা পরেরটা দেখি. হ্যাঁ, হাউ মেনি বল আর হিয়ার? ওয়ান বল. এর জন্য আমরা কি লিখেছি? ও এন ই, ওয়ান বল, বি এ এল এল, বল, তাই না? তাহলে সেকেন্ড ওয়ান ইজ হাউ মেনি বল আর হিয়ার? বলস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ. হাউ মেনি বলস? ফাইভ বলস. এই যে দেখো, এখানে কোনো এস নাই, কারণ একটা, এখানে পাঁচটা. এই জন্য কি হয়েছে, বলের সাথে, বলের সাথে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে. দেখেছো, বলের সাথে আমরা কি যুক্ত করেছি, এস যুক্ত করেছি. হ্যাঁ, যখনই এক একটা, তখন কোনো কোনো এস নেই, কোনো এস এখানে নেই. হ্যাঁ, তাই না? যখন একটা, সেখানে কোনো এস নেই. যখনই একের বেশি হয়ে গেল, পাঁচটা হয়ে গেল, পাঁচটা বল হয়ে গেল, তখন দেখো এস যুক্ত করে ফেলেছি, তাই না? যখন উই মিন মোর দেন ওয়ান, উই হ্যাভ টু অ্যাড এস উইথ লটস অফ ওয়ার্ডস. ওকে, লটস অফ থিংস. হ্যাঁ, দেন এখানে দেখো, একটা পাহাড়, একটা পাহাড়, তাহলে কি লিখবো আমরা? ওয়ান হিল. কি লিখবো আমরা? ওয়ান হিল. এখানে কোনো এস নেই, কারণ এখানে ওয়ান. আর এখানে কয়টা দেখো তো, সেকেন্ড সেকেন্ড পিকচারটাতে টু হিল, ওয়ান টু. তাহলে কি লিখবো আমরা? টি ডাব্লিউ ও, টু হিলস, এইচ আই এল এল, এই হিলের সাথে কি অ্যাড হয়ে গেল, এস. তার মানে কি, টু হিলস, তাই না? বুঝতে পারছো তোমরা কত মজার জিনিস এটা? এই পিকচারটা দেখি আমরা ভালো মতো. এখানে কয়টা কাপ দেখো তো বাবা, হাউ মেনি কাপ? ওয়ান কাপ. তাহলে আমরা কি লিখবো? ও এন ই, ওয়ান, তাহলে কি, সি ইউ পি, কাপ, যেহেতু এক, ওয়ান একটা কাপ, এর জন্য এখানে কোনো এস হবে না. পাশের পিকচারটাতে দেখো, ওয়ান টু থ্রি, থ্রি কাপস. হ্যাঁ, থ্রি কাপস, তার মানে কি হবে, টি এইচ আর ই ই, থ্রি কাপস, সি ইউ পি এস, কাপস. দেখো, কাপের সাথে একটা এস অ্যাড হয়েছে, তাই না? তাহলে কি হবে, ওয়ান কাপ, থ্রি কাপস. হ্যাঁ, থ্রি দেখে এখানে কি অ্যাড হয়েছে, এস অ্যাড হয়েছে. তারপর পিকচারটা দেখি আমরা, ওয়ান ডাক, ওয়ান ডাক, ও এন ই, ওয়ান ডাক, ডি ইউ সি কে, ডাক, তাই না? ওয়ান ডাক, হিয়ার ইজ ওয়ান ডাক. ইন দ্য সেকেন্ড পিকচার, হিয়ার ইজ হাউ মেনি ডাকস, ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর, ফোর ডাকস, এফ ও ইউ আর, ফোর ডাকস, ডি ইউ সি কে এস, ডাকস. হাউ মেনি ডাকস? ফোর ডাকস. এই যে দেখো, এখানে চারটা ডাক হয়ে গেছে, থেকে ডাকের সাথে আমরা কি অ্যাড করেছি,
এস এড করেছি। হ্যাঁ, একটা ডাকে কোনো এস নেই, কিন্তু দেখো চারটা ডাক হয়ে গেছে, তখন আমরা কি এড করেছি? এস এড করেছি। হ্যাঁ, তারপরে পিকচারটা দেখি। লগ, লগ মানে কি? কাঠের গুড়ি, তাই না? এই দেখো এখানে একটা লগ, তার মানে হাউ মেনি লগ ইজ এ? ওয়ান লগ। এখানে কোনো এস নেই, কারণ একটা লগ, একটা একটা হলে কখনো এস এস অ্যাড হবে না। সেকেন্ড পিকচারে দেখি আমরা কয়টা লগ। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হাউ মেনি লগস? ফাইভ লগস, এফ আই ভি ই, ফাইভ লগস, এল ও জি এস, লগস। হাউ মেনি লগস? ফাইভ লগস। এর জন্য এখানে কি অ্যাড হয়েছে? এস অ্যাড হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? একটা হলে আমরা কি কি বুঝতে পারলাম এতক্ষণ ধরে আমরা যে ছবিগুলো দেখেছি, এখানে কি বুঝতে পারলাম? একটা হলে কখনোই এস অ্যাড হবে না। হ্যাঁ, যখন একের বেশি হবে তখনই আমরা কি করব, তার ওয়ার্ডের সাথে এস অ্যাড করে দিব, তাই না? সো আই এম গোইং টু গিভ ইউ দ্য টাস্ক আফটার দিস, আফটার এভরি ওয়ান ওয়াচ দিস ভিডিও, অ্যান্ড আফটার ওয়াচিং দিস ভিডিও এভরি ওয়ান প্লিজ ডু দ্য টাস্ক দ্যাট আই হ্যাভ গিভেন ইন দ্য গ্রুপ। ওকে, দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্ট। বাই বাই এভরি ওয়ান।